এবার একটা আমি আজকে সাহিত্য বিষয়ক একটা শোনাচ্ছি, বাউলের ইতিকথা ও আসল রহস্যের কথা এবং আসল সত্যের গানের মহিমা। বাউল হচ্ছে লোকগীতির আসল উৎস এবং লোকগীতির মাধ্যম দিয়ে সব গানের উৎস আকর্ষণ করা যায় এবং মানুষকে ভাবিয়ে তোলে। বীরভূমের কেন্দুবিল্লোর মেলায় সব বাউলরা যায় বছরে একবার এবং বেশ কয়েকদিন ধরে সেখানে বাউলরা নাচ গানের মধ্যে দিয়ে মানুষকে আনন্দ দেয় ও ওখানে বাউলের প্রতিযোগিতাও হয়। দেশ বিদেশ থেকে দর্শনার্থী ও বিদেশিরা আসেন এবং নানাভাবে আনন্দ পান, যারা আজকের বাউল শিল্পী হিসেবে নাম করেছেন ও দেশে বিদেশেও গেছেন প্রোগ্রাম করতে। তাদের কেউ কেউ ট্রেনে বাসে গান গাইতে দেখেছি আমার জীবনে, ও বেশ কিছু মানুষ তাদের সম্মান দিচ্ছেন দেখবি, ও কিছু মানুষ অবজ্ঞার সুরে কথা বলেছেন ও খারাপ ব্যবহার এবং খেসা করেছেন দেখবি। একদিন নয়, অনেক বছর ধরে সংগ্রামের মধ্যে দিয়ে ও কষ্টের মধ্যে দিয়ে লড়ে নাম করেছেন দেশে ও বিদেশে। তবে বলতে পারি যে এই শিল্পীদের আমাদের ভারতবর্ষের সব জায়গার রাজ্যের মানুষজন ঠিক মতন সম্মান দেন না এবং প্রায় সময় খেসা ও অপমান করতেও হেয়জ্ঞান করে। কেননা তাদের আমি মনে করি প্রকৃত শিক্ষা নেই ও ভালো কালচারও নেই, ও যে পরিবেশে ওরা থাকে সেই পরিবেশও খারাপ, তাই যে কোনো সময় অপমান করতে কুণ্ঠিত বোধ করে না। তবে এই বাউল সঙ্গীত একটা নিজস্ব সত্তা বজায় রাখে ও মানুষকে অনেক আনন্দ দেয়। তবে বাউলের গানের মাধুর্যতা বেশ কয়েক বছর আগে কমে গেল, আবার অনেকভাবে এর বহু জায়গায় সম্মান বেড়েছে ও সমাদৃত হয়েছে। এছাড়া বাউলের গান শোনার ভিড় পাবলিক নানান ফাংশানে অনেক দেখতে পাই ও অনেক লোক মেয়ে আকর্ষিত হয় এবং তারা নিজেরা দোকান থেকে ক্যাসেট কিনে বাড়িতে শোনে, দোকানে শোনে। এইভাবে ক্রমশ বাউলের কালচার বাড়ছে ও শেখার জন্য অনেক ছেলে মেয়ে আকৃষ্ট হয়ে বিভিন্ন শিল্পীর কাছে শিখতে যাচ্ছে। তারাও আমি দেখি শিখে অনেক ফাংশনে গাইছে ও মানুষকে আকৃষ্ট করছে এবং সমাজের মধ্যে একটা আনন্দের বাতাবরণ বইছে। যাই হোক, বিশ্বের বিভিন্ন জায়গায় বাউলের কদর ও সম্মান ক্রমশ বাড়ছে ও বেড়েছে বলে আমি মনে করি। এছাড়া মানুষজন এই বাউল সম্বন্ধে বুঝতে চাইছে ও বাউলের রহস্য সন্ধান খুঁজতে চাইছে। যাই হোক, শিল্প ও শিল্পীদের ঠিক মতন সম্মান দেওয়া ও বাঁচানো এটা আমাদের বিশ্বের সব মানুষদের কর্তব্য বলে মনে করি এবং বিশেষভাবে সাহায্যের হাত বাড়ানোর দরকার মানুষজন ও সরকার পক্ষের তরফ থেকে। তবে একটু বিশেষভাবে বলি, আমরা ঈশ্বর শিল্পী কষ্টগোপালের গান সারা ভারতবর্ষে ও বিদেশেও নাম করেছে জানি অনেকেই, এবং উনি সঙ্গীত জীবনের একটা সময় খুবই কষ্ট ও ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং আমাদের হাওড়া আমতা চাপাডাঙ্গা তো মার্টিন চলত সেই গাড়িতেও গান গাইতে দেখেছি, ও আমার মাকড়দহ গ্রামের অন্নপূর্ণা মিষ্টির দোকানে বসে গান গাইছেন শুনেছি। তবে উনি অত ভালো শিল্পী হয়ে নাম করেও একটা বিশেষ মদ্যপানে আবদ্ধ হয়ে বিশেষ কিছু কারণে জীবনটা তার শেষ হয়েছে বলে মনে করি। তবে এইভাবে একটা কথা বলতে চাই যে এই বাউল সঙ্গীতকে প্রকৃত ভালোবেসে ও সুন্দর ভেবে এবং দেশের লোক মাটির কথা ভেবে যদি বিশেষ চর্চা সাধনা মানুষজন করে তাহলে এই সঙ্গীতের মাধুর্য সবার কাছে প্রকৃত রূপায়ণ হবে ও প্রকৃত সম্মান বাউল শিল্পীরা ফিরে পাবে। আরেকটা ঘটনা বলি, বড়গেছিয়ার লেভেল ক্রসিং এর ওখানে থানার অপোজিটে একটি মাঠে একবার ফাংশন হচ্ছিল। সেই গোষ্ঠগোপাল বাবুর সঙ্গীত শুনে এক পুলিশ অফিসারের বউ ছুটে যান স্টেজে এবং তার সঙ্গে মিলিত হন এবং পরবর্তীকালে ওই ভদ্রমহিলাই নিজের সংসার ছেড়ে দিয়ে গোষ্ঠগোপাল বাবুর সঙ্গে সঙ্গে থাকবার প্রবণতা করেন মনে। তাহলে বুঝলাম যে বাউলের কী আকর্ষণ, সঙ্গীতের কী আকর্ষণ। সুতরাং আগামী দিনে ও ভবিষ্যতে আরও আমরা বাউলের প্রচার দেখব ও শুনব এবং জনমত গড়ে উঠবে, এছাড়া নতুন দিগন্তের আলোকের সন্ধানের উৎস খুঁজে পাওয়া যাবে। নমস্কার।
আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন।